হ্যালো বন্ধুরা, আমার আরে একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে এমন কয়েকটি টিপস শেয়ার করব যার ফলে তোমাদের সারাদিনের কাজের কষ্ট কম হবে এবং সারাদিনের পরে নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবে। চলো তাহলে টিপসগুলো দেখে নিই। এক নম্বর টিপসটি হলো, এখানে নিয়েছি একটা পাত্র, পাত্রের মধ্যে নিয়েছি পেস্ট, এখানে বেশ কিছুটা পেস্ট নিয়ে নেব। এটাকে কি কাজে ব্যবহার করব ওটা তোমাদেরকে দেখাবো। তার আগে এখানে কিছুটা পেস্ট নিয়ে নিচ্ছি, এর মধ্যে আর একটি উপকরণ আমি মিক্স করব, সেটা হলো ভিনিগার। আমাদের সবার বাড়িতে ভিনিগার থাকে এবং কোলগেট পেস্ট থাকে। এই ভিনিগারের সাথে কোলগেট পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোলগেট পেস্ট আর ভিনিগারই নিতে হবে। এটাকে কি কাজে ব্যবহার করব সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে এর মধ্যে দিয়ে দেব তুলো। এখানে আমি তুলো নিয়েছি বেশ কিছুটা, এই তুলো এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে চলো কি কাজে ব্যবহার করি দেখে নিই। এখানে চলে এসেছি বেসিনের কাছে। আমাদের প্রত্যেকেরই বেসিনের উপর একটা আয়না থাকে এবং বাথরুমেও কিন্তু এরকম আয়না থাকে। আর এই সমস্ত আয়নায় জল পড়তে পড়তে দেখা যায় এইরকম দাগ হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। আর এগুলো তুলতে গেলে আমরা ঘষামাজা করি, এক্ষেত্রে দেখা যায় আয়নার মধ্যে বাজে স্পট পড়ে যায়, দাগ হয়ে যায়। সেই জন্য আজকে আমি এটাকে খুব সহজেই কীভাবে তুলবো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই সমস্ত আয়নায় কিন্তু জল ব্যবহার করলে খুব সহজেই কিন্তু আয়নাটা নষ্ট হয়ে যায়, ওই জন্য জল না ব্যবহার করে এটাকে ভালো করে ক্লিন করব। তো আমাদের বাথরুমেও কিন্তু আয়নার মধ্যে এই রকম দাগ পড়ে যায় এবং আমাদের বেসিনের কাছে বেশি হয় যেহেতু আমরা এখানে মুখ ধুই সেই কারণে। আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম ভিনিগার আর কোলগেট পেস্ট দিয়ে, এটাকে এইভাবে মিশিয়ে নিয়ে তুলোর সাহায্যে ভালো করে কিন্তু এইভাবে আয়নার মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তুলোর সাহায্যে আলতোভাবে এটা দিতে হবে, কোনো রকম দাগ ছোপ পড়বে না আর খুব সহজে এটা উঠে যাবে। কিভাবে আমি কাজটা করছি তোমরা দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু তুলোর সাহায্যে ভালো করে আমি এটা লাগিয়ে নেব আয়নার মধ্যে। এইভাবে তোমরা একবার ব্যবহার করলে বুঝতেই পারবে কতটা ভালো ডিপ ক্লিন হয়। দেখতেই পাচ্ছ ভালো মতো এটা লাগিয়ে নিয়েছি। এরপর নিয়ে নেব সুতির একটা কাপড়, পরিষ্কার শুকনো কাপড় নেব। এই শুকনো কাপড় দিয়ে এবারে আলতোভাবে এই মিশ্রণটা মুছে নেব যেটা লাগিয়েছিলাম। কোনো রকম রাখার প্রয়োজন নেই, কোনো রকম ঘষামাজা করার কোনো দরকার নেই। এইভাবে মুছে নিলে কিন্তু খুব ভালো ক্লিন হয়, তোমরা দেখতেই পাবে। দেখো একবারে মুছতে পেস্ট আমার লেগে গেছে, আবার রুমালটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে ভালো করে মুছে নিচ্ছি। তারপর রুমালটাকে একটু ধুয়ে নেব ভালো করে, যেহেতু এর মধ্যে আমার বেশি পেস্ট লেগে গেছে। তো ভালো করে ধুয়ে নিই, এটাকে চিপে ভালো করে এটাকে মুছে নেব যাতে এর মধ্যে একটুও না জল লেগে থাকে। বুঝতেই পারছো কতটা ভালো ক্লিন হয়েছে আমার আয়নাটা। তোমরা এখানে চাইলে আরও একটা অন্য কাপড় দিয়ে মুছে নিতে পারো, আমার একটু পেস্ট লেগে গেছে বলে তাই আমি ধুয়ে নিয়ে ভালো করে চিপে কোনো রকম জল যাতে না থাকে সেই বুঝেই কিন্তু মুছে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, আগে কতটা নোংরা ছিল এর মধ্যে, জলের একটা দাগ ছিল, তো সব কিন্তু উঠে গেছে একদম খুব সহজেই। তো এই ক্লিন করতে সাহায্য করে পেস্ট এবং ভিনিগার খুব ভালো। তো এই টিপসটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে, কেমন রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে। দু নম্বর টিপসটি হলো, এখানে নিয়েছি টমেটো। আমরা প্রত্যেকে বাড়িতে বাজার থেকে টমেটো কিনে আনি, রান্নার স্বাদ আরও বাড়ানোর জন্য আমরা টমেটো ব্যবহার করে থাকি। আর আমাদের এখন টমেটোর দাম কিন্তু প্রচুর পরিমাণে, আর এক্ষেত্রে দেখা যায় টমেটো আমাদের এত বড় বড় টমেটো গোটা লাগে না, আমরা একটু কেটে রেখে দিই। এক্ষেত্রে টমেটোগুলো কিন্তু কিছুদিন পরে নষ্ট হতে শুরু করে। এমনিও আমরা যদি ফ্রিজে টমেটো রাখি এক সপ্তাহের বেশি থাকে না, টমেটো কিন্তু শুকিয়ে যেতে শুরু করে। তো কীভাবে টমেটো রাখলে কোনো রকম নষ্ট হবে না সেই পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ টমেটো আমি এখানে দুটো নিয়েছি, এটাকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে রাখলে তোমাদের টমেটো কোনো রকম নষ্ট হবে না। এর জন্য আমার এখানে লাগছে মোমবাতি। হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অবাক হচ্ছ মোমবাতি দিয়ে কীভাবে টমেটো ভালো রাখা যায়, চলো তাহলে সেই পদ্ধতি দেখে নিই। এখানে মোমবাতি নিয়েছি, মোমবাতিটাকে আমরা জ্বালিয়ে নেব। মোমবাতিটাকে জ্বালিয়ে নিয়েছি, আর মোমবাতি আমরা যখন নিচের দিকে করি দেখবে ফোঁটা ফোঁটা আমাদের মোমবাতি গলে পড়তে থাকে। তো দেখো এখানে টমেটো নিয়ে নিচ্ছি, কিভাবে এটা ব্যবহার করব দেখে দেখো। তো এখানে মোমবাতিটাকে নিয়ে নিচের দিকে যেই আমরা আর করব, দেখাই যাবে মোমবাতি গলে গলে পড়বে। আর আমাদের টমেটোর যে বোটা থাকে, বোটার মধ্যে এইভাবে এক দু ফোঁটা যদি মোমবাতি গলা দিয়ে দিই তাহলে কিন্তু টমেটো কোনো রকম নষ্ট হবে না, এইভাবে কিন্তু অনেক দিন থাকবে। দেখো দুটো টমেটোর মধ্যে এইভাবে মোমবাতিটাকে আমি জ্বালিয়ে আরভাবে ধরলেই কিন্তু গলে গলে পড়ে, এইভাবেই কিন্তু মোটার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত টমেটো যাবে, কোনো রকম নষ্ট হবে না। তারপরে মোমবাতিটাকে আমি নিভিয়ে দিলাম। এইভাবে তোমরা কিন্তু অবশ্যই মোমবাতি জ্বালিয়ে টমেটোর মধ্যে এইভাবে মোটার মধ্যে দিয়ে রেখে দিতে পারবে, অনেক দিন পর্যন্ত যাবে, কোনো রকম নষ্ট হবে না। তো বন্ধুরা এই আইডিয়াটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, টমেটো কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে, কোনো রকম নষ্ট হবে না। চলো পরবর্তী টিপসটি দেখে নিই। তিন নম্বর টিপসটি হলো, আজ খুব সহজ অথচ দারুণ কার্যকরী একটা টোটকা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি তোমাদের বাথরুমের সঙ্গে এই টোটকা ইউজ করো তবে প্রতিদিন টয়লেট পরিষ্কার করার ঝামেলা থেকে রেহাই পাবে। প্রত্যেক ফ্ল্যাশে পাবে জীবাণুমুক্ত দুর্গন্ধমুক্ত বাথরুম। এখানে আছে গুড নাইট, এর খালি একটা রিফিল
তো এই সহজ ঘরোয়া টোটকার জন্য প্রয়োজন খালি গুড নাইটের রিফিল। গুড নাইটটা শেষ হয়ে গেলে এখানে ওখানে ফেলে দিই, এর কিন্তু আমাদের কোনো প্রয়োজন হয় না। তাই বলছি এই রিফিলগুলোকে না ফেলে তোমরা একটু গুছিয়ে রাখতে পারো, খুব ভালো একটা টোটকা এটা দিয়ে তৈরি করা যাবে। তো দেখো রিফিলের ডান্ডিটা বের করে নিয়েছি, এবার এর মধ্যে দেব বেকিং সোডা হাফ চামচ। এর মুখটা ছোট সেই কারণে চামচ দিয়ে দিতে পারবো না, একটা পেপার নেব, পেপার দিয়ে দেবো। আর বেকিং সোডা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, পেপারে বেকিং সোডা দিয়ে ফোল্ড করে সোডাটা এর মধ্যে দিয়ে দেব। সোডা দেওয়া হয়ে গেছে, এটা কিন্তু আমি বাথরুমের জন্য এমন একটা টোটকা বানাচ্ছি দেখলে অবাক হয়ে যাবে। এরপর এর মধ্যে আর একটা উপাদান মেশাতে হবে, তো সেটা হলো ভিনিগার। আমাদের প্রত্যেকের বাড়িতে খাবার ভিনিগার থাকে, এই ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। এই ভিনিগার এর মধ্যে দিয়ে দিলাম, এবার দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই রিয়াকশনটা দেখতে পাচ্ছ যে গাঁজা গাঁজা মতো হচ্ছে, এই জন্য অল্প অল্প দিতে হবে। প্রথমে একটু দিয়েছি, তারপরে আরও একটু দিয়ে দেব ভিনিগার, সেই জন্য সাবধানে একটু দিতে হবে। প্রথমে দিয়েছি খাবার সোডা, তারপর দিয়েছি ভিনিগার, এই দুটো একসাথে মিশে গেছে। দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি, এর গাঁজা গাঁজাটা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে আরও একটা উপাদান মেশাতে হবে, সেটা হলো হারফিক। আমরা টয়লেটে ইউজ করি সেই হারপিক দিলেই হবে, তো এটা আমার টয়লেটে না রান্নাঘরে থাকে যে কোনো গাছে ব্যবহার করার জন্য। অল্প অল্প করে হারপিক দিয়ে দিচ্ছি, এর মধ্যে হারপিক দিলে দেখতেই পাচ্ছ যে গাঁজা গাঁজা মতো চারিদিকে ভরে যাবে, এই বোতল থেকে উপরে উঠতে পারে, তো দেখতেই পাচ্ছ ওই জন্য অল্প অল্প করে হারপিক দিতে হবে, বেশি দিলে কিন্তু উপর থেকে উবড়ে পড়ে যেতে পারে। তো এইভাবে অল্প অল্প দেবো, একটু করে মিশিয়ে নেব, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এই সলিউশনটা বানানোর সময় একটু সতর্ক হয়ে করতে হবে, কারণ এর মধ্যে গাঁজা গাঁজাগুলো উপরে উবড়ে পড়ে যেতে পারে। তাই বলছি এই সলিউশনটা বানানোর সময় একটু সতর্ক হয়ে করতে হবে, কারণ এর মধ্যে গাঁজা গাঁজাগুলো উপরে উবড়ে যাতে না পড়ে সে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এর মধ্যে আমি আর একটা জিনিস ইউজ করবো, সেটা হলো পারফিউম ইউজ করবো। তো পারফিউম তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, এর মধ্যে পারফিউম দেওয়ার পরে এমন একটা সলিউশন হতে চলেছে আমাদের বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখতে সাহায্য করবে, তো দেখতেই পাচ্ছ, এবং সুগন্ধি করবে এই পারফিউম দেওয়ার পরে। এই পারফিউম দেওয়ার পরে পুরো বাথরুমটাকে সুগন্ধি মুক্ত করবে, এবং সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভালো সুন্দর সেন্ট বের হবে। তো অনেকে থাকে অ্যাটাচ বাথরুম, সেক্ষেত্রে দেখা যায় পুরো বাড়ি কি বাড়ির বাইরেও একটা বাজে দুর্গন্ধ ছড়ায়। তো এক্ষেত্রে আমাদের একদমই অপরিষ্কার লাগে, দেখতে একদম ভালো লাগে না এবং থাকতেও ইচ্ছা করে না। এইভাবে তোমরা যদি এই সলিউশনটা বানিয়ে নিয়ে বাথরুমে দাও, তাহলে কিন্তু যে বাথরুমের কারণে আমাদের দুর্গন্ধ বেরোয় সেটা আর বের হবে না, অথচ সুন্দর সুগন্ধি হয়ে যাবে। চলো এটাকে নিয়ে বাথরুমে গিয়ে দেখাই কিভাবে এটা ইউজ করতে হবে। তো চলে এসেছি টয়লেটের কাছে, দেখতেই পাচ্ছ টয়লেটটা আমার অপরিষ্কার হয়ে আছে, দু থেকে তিন দিন পরিষ্কার করিনি তোমাদেরকে দেখাবো বলে। তো এখানে আমি চলে এসেছি ফ্ল্যাশ বক্সের কাছে, ফ্ল্যাশ বক্সের ওখানে দেখো আমি যে সলিউশনটা তৈরি করেছিলাম সেটাকে দেখো, এক দু ফোঁটা করে এইভাবে পড়ছে, এইভাবেই কিন্তু ফ্ল্যাশ বক্সের ভিতরে দিতে হবে, তাহলেই কিন্তু এক দু ফোঁটা করে পড়বে। তো ফ্ল্যাশ বক্সটা আমি তুলে তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে। তো ফ্ল্যাশ বক্সটাকে তুলেছি, তুলে এইভাবেই কিন্তু উবুর করে দিয়ে দেবো। উবুর করে দিলে কি দেখা যাবে যে এক দু ফোঁটা করে এই সলিউশনটা এই জলের সাথে মিশে যাবে। তো দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু এক ঘন্টা সময় দিতেই হবে, এক ঘন্টা এইভাবে রাখলে এক দু ফোঁটা করে পড়তে পড়তেই জলের সাথে মিশে যাবে পুরোপুরি এই সলিউশনটা, এইভাবেই কিন্তু ফ্ল্যাশ বক্সের ভিতরে থাকবে। এক ঘন্টা পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে আমি এক ঘন্টা রেখেছি, দেখো এইভাবে বেশ কিন্তু কিছুটা মিশে গেছে এই জলের সাথে। এবারে আমি ফ্ল্যাশ করে তোমাদেরকে দেখিয়ে দেব বাথরুমটা কতটা ভালো পরিষ্কার হয় এবং কতটা ভালো সেন্ট বের হয়। তো দেখো এইভাবেই কিন্তু ফ্ল্যাশ বক্সের ভিতরে রেখে দেব, তারপরে বাথরুমের আমি ফ্ল্যাশটা মারবো। তার আগে বাথরুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা অপরিষ্কার আছে, তো ফ্ল্যাশটা মেরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ভালো ডিপ ক্লিন হয় তোমরাই দেখতে পাবে। দেখো ফ্ল্যাশটা আমি মারলাম, মেরে কতটা ভালো ক্লিন হয় দেখো, একদমই কিন্তু নোংরা ছিল সেটাকে একদম কিন্তু ঝকঝকে চকচকে হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে, এইভাবেই কিন্তু পুরো বাথরুমটা আমার সুগন্ধে ভরে গেছে। এইভাবে তোমরা ফ্ল্যাশ বক্সের ভিতরে এক সপ্তাহ রেখে দেবে, এক সপ্তাহ পরে শেষ হয়ে গেলে আবারও তোমরা এই মিশ্রণটা তৈরি করে এর মধ্যে দিয়ে আবারও তোমরা আরামসে এক সপ্তাহ রেখে দেবে, কোনো রকম রোজ রোজ পরিষ্কার করা ঝামেলা ছাড়াই কিন্তু সপ্তাহে এইভাবে রেখে দিতে পারো। তো বন্ধুরা এই টিপসটি তোমাদের ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কেমন রেজাল্ট পাবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু
হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। অবশ্যই বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।